जय भोलेनाथ गैलेक्सी एस्ट्रोलॉजी यूट्यूब चैनल आपके स्वागत जानाई आपनी देखछेन एवं सुनछेन कन्या राशिर आजकेर राशिफल। এই ভিডিওটা কেবলমাত্র কন্যা রাশির জন্য। জেনে নিন অক্টোবর মাসের 13 তারিখ আপনার কেমন যাবে। আজকের কন্যা রাশির দৈনিক রাশিফল ইউটিউবে এই প্রথমবার প্রতিটি রাশির আলাদা রাশিফল এবং সাথে প্রতিকার। আজকের দিনটা কন্যা রাশির কেমন যাবে, কন্যা রাশির আজকের রাশিফল আলোচনা করব। আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে, আপনার পরিবার, বিবাহিত জীবন, আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক, আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার স্বাস্থ্য, ছাত্র এবং ছাত্রীদের লেখাপড়া, আর সাথে থাকছে কন্যা রাশির আজকের টোটকা। কি করবেন, কি করবেন না, কোনটা শুভ, কোনটা অশুভ, আপনার শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি। সবার আগে প্রতিদিন আপনার রাশিফল জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কন্যা রাশির আজকের রাশিফল অনুযায়ী আপনাকে নিজের কাজকর্মে আরও অনেক বেশি ধৈর্য ধরে থাকতে হবে। কিছু মানুষের সহযোগিতা আপনি পাবেন। ভালো সময়টাকে নিজের কাজে লাগান, উপস্থিত বুদ্ধিকে ব্যবহার করুন। ব্যবসায় আরও বেশি দায়িত্বশীল হওয়ার যথেষ্ট প্রয়োজন আছে, ব্যবসায় আপনাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে আরও বেশি বিচক্ষণ হওয়ার চেষ্টা করুন। আর্থিক বিষয়ে উন্নতি লাভ হবে, আপনি কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ পেতে পারেন। পরিবারের গুরুজনদের কাছ থেকে আপনি সহযোগিতা এবং সমর্থন পাবেন। বৈবাহিক জীবন ভালো থাকবে, তবে পরিবারের জন্য খরচ বাড়বে। প্রেম সম্পর্কের জন্য আজকের দিনটি ভালো কাটবে। আজ নিজেদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সেরে ফেলুন। আজ আপনার কাজের পরিশ্রম বাড়বে, তাই নিজের শরীরের অবশ্যই যত্ন নেবেন। লেখাপড়ার অগ্রগতির জন্য আজকের দিনটি অতীব শুভ। আজকের রাশিফল অনুযায়ী কন্যা রাশির শুভ রং সবুজ। আজকের রাশিফল অনুযায়ী কন্যা রাশির শুভ সংখ্যা 5 এবং 7। আজকের রাশিফল অনুযায়ী কন্যা রাশির শুভ সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আলোচনা করব কি করবেন, কি করবেন না, কোনটা শুভ, কোনটা অশুভ, আপনার অর্থাৎ কন্যা রাশির বিশেষ টোটকা নিয়ে। খরচকে নিয়ন্ত্রণ করুন, আপনাকে আজ অনেক বেশি ধৈর্য ধরতে হবে। নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। আজকের কন্যা রাশির প্রতিকার, আজ দেবাদিদেব মহাদেবকে গোলাপ জল নিবেদন করুন। আজ সবুজ রঙের পোশাক ব্যবহার করুন, নিজের কাছে একটি সবুজ রুমাল রাখুন, আর মাছেদেরকে আহার প্রদান করুন। সবার আগে আপনার রাশিফল জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।